স্কুলে সাপের কামড়, ছাত্রের মৃত্যুতে ধুমধুমার। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, এমন ঘটনার পরও স্কুলের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় স্কুলেরই প্রধান শিক্ষককে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। স্কুলে থাকাকালীন পঞ্চম শ্রেণীর ছাত্রকে সাপে কামড়ায়, আর সেই ক্ষতস্থানে ডেটল আর বরফ লাগিয়েই দায় সারেন স্কুলের এক শিক্ষক। শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই ছাত্রের। এমনই অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাশিগ্রাম এলাকায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণীর ছাত্র ইন্দ্রজিৎ মাঝিকে স্কুলের ভেতরই সাপে কামড়ায়। ছাত্রের পরিবারের দাবি, ক্ষতস্থানে ডেটল আর বরফ লাগিয়েই দায় সারেন স্কুলের এক শিক্ষক। বিকেলে বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করেন ওই ছাত্র, শুরু হয় বমি। এরপর তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জন্য স্কুলের গাফিলতিকে দায়ী করে স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের চরম শাস্তির দাবি করেছেন মৃত ছাত্রের বাবা। এই বিষয়ে মৃত ছাত্রের বাবা জানান, কিছু হয় নাই, ও জ্বালাটা আর বুঝতে পারে নাই, জ্বালা সবাই ঠিক হয়ে যায়। ও টিফিনে এমনিতে স্কুলে ভাত খায় না, বাড়িতে ভাত খায়, বাড়িতে ভাত খেয়েছে, দেওয়া ফুট গিয়েছে, প্রায় ফুট গিয়েছে, বলছে মাত্রা আমার ঘুরছে। সে তাড়াতাড়ি এসে মাস্টার ও একটা ছেলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি দিয়ে যায়, তার বাড়ি এসে জল ঢালি, জল ঢেলে তারপরে কাটা নিয়ে আসছি। হ্যাঁ, হাসপাতাল গাড়ি গাড়িতে নিয়ে যেতে। ছাত্র মৃত্যুর জেরে বৃহস্পতিবার স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিবারের সদস্য সহ অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। বলছে খেলা করতে করতে কিসে কামড়ি দিয়েছে, দি ছেলে গোটা সব জড়ো হয়েছে, ওরও ছেলেগুলো সব বলছিল। ও প্রাইভেট গিয়েছিল, প্রাইভেট গিয়ে বলেছে যে আমার মা চোখ ঢুকছে, আমার খুব চোখ ঢুকছে, আমার আমার মাথা ঘুরছে, যে ওই যে প্রাইভেট করতে চারটের সময় প্রাইভেট ছিল, সে বলেছে তাহলে তো বাড়ি চলে এসেছে, দিয়ে আমাকে ফোন করছে, বাড়ি এসে আর কথাও বলতে পারে না। ও তখন সব উঠে গেছে, ও সব কোনো কথা বলতে চাইছে, তবু কথা বলতে পারছে না। বসে গেলাম, আমার হাতুড়ি ডাক্তার আছে, দিয়ে হাতুড়ি ডাক্তার আছে, কোলে কলিয়েছি, তখন দেখছি এই এই গুইলের কাছে ফুলে গিয়ে তো একটু সামনে রক্ত বেরিয়েছে। ঘটনার খবর পেয়ে স্কুলে হাজির হন কাটোয়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে সামাল দিতে এরপর স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ব্যাপারে প্রধান শিক্ষক জানান, স্কুলের কোনো ছাত্রকে সাপে কামড়েছে বা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এমন কোনো খবর আমি কিংবা স্কুলের কেউই জানতাম না। তবে স্কুলের এক ছাত্রের এই রকম মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। এই বিষয়ে তিনি আরো জানান, 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল, এতগুলো ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমরা বাড়ি গেলাম, সন্ধ্যের পরে হঠাৎ করে ফোন পেলাম যে একটি ছেলে নাকি হসপিটালাইজড এবং মারা গেছে। আলম কোন ছেলে, কোন ক্লাস বলে, ক্লাস ফাইভে, পরে কী হয়েছে? তারপরে আমি শিক্ষকদের ফোন করি, নন টিচিংদের একে একে ফোন করি যে কী ব্যাপার, গ্রামের যারা শিক্ষক আছেন তাদের ফোন করি যে কী বিষয়, তো বলে এরকম একটা ছেলে, তারা বলছে নাকি যে ছেলেটিকে কিছু কামড়েছে এবং স্কুলে কামড়েছে। কারণ স্কুলে কামড়ালো কেউ জানতে পারলো না, আমরা কেউ জানতে পারলাম না, স্কুলে এত ছাত্রছাত্রী, এত শিক্ষক শিক্ষিকা, আমার স্কুলের প্রেসিডেন্ট আমার কাছে বসে, আমরা কেউ একবার জানতে পারলাম না যে ছেলেটার কী হলো, তারপরে ছেলেটা মারা গেল। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, আমার এক্সপ্লেন করার মতো অবস্থা আমি নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কাটোয়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।